নমস্কার বন্ধুরা, আমি সম্রাট। আজ আমি এসেছি নবাবগঞ্জ, যেটা এরিয়া পড়ছে ছাপ। নবাবগঞ্জ এসে যেটা আমি সবচেয়ে বেশি এবং সবচেয়ে দর্শনীয় এক জায়গা দেখলাম, যেটি হলো ইছাপুর কালীবাড়ি। 1319 সাল স্বর্গীয় মহেন্দ্রনাথ সাহার নেতৃত্বে এই মন্দির তৈরি। হিসাব করে গণনা করেও জানা যায় এই মন্দির 700 বছরের। কথায় আছে যে এই মন্দিরে অনেক মানুষ এবং সেই বংশের মানুষজনরা পরিচিত আজ আজ এই দুঃসময়ের মধ্যে হয়তো আপনাদেরকে আমি মন্দিরের গর্ভগৃহ দেখাতে পারলাম না, কিন্তু ঠিক সময় অনুযায়ী ঠিক সময় নিতে আমি আপনাদের সেই মন্দিরের গর্ভগৃহ অবশ্যই দেখাবো। তো চলুন দেখা যাক, আমি আরও আপনাদের কোনো কিছু জিনিস দেখাতে চাইছি। আমি এখানে এসে আরও এক জিনিস দেখতে পেলাম, যে মন্ডলবাড়ির আর এক আমরা আগে জেনে আসতাম যে মন্ডলবাড়ির পরিবারের কথা সবাই শুনেছি, সবাই দেখেছি এবং আমরা প্রত্যেক কটা নেটিজেনদের কাছ থেকে এই বিষয় নিয়ে কিছু জিনিস ভাবতে পেরেছি। কিন্তু আজ আমি যেটা এসে আজ দেখলাম যে এত সুন্দর একটি বাড়ি গঙ্গার চারিধারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটি সুন্দর নিদর্শন যা আমি কখন কল্পনা করি। চলুন দেখা যাক। এই হচ্ছে সেই বাড়ি যেটি আজ প্রায় অনেক বছর বাড়ির প্রত্যেক কটা নিদর্শন এবং প্রত্যেক কটা গেট এবং তার সবে দেখুন কতটা সৌন্দর্য। ভাবনা এবং কাল্পনিক হিসাবে ভাবা যায় তখনকার সময় এই মন্ডল বংশেরই সব মানুষরা এই বাড়িতেও থাকা করতো এবং বাণিজ্যিক কোনো রকম কোনো বিষয় নিয়ে এই জলপথে আবাস করত। আর তার চেয়েও বড় একটা জিনিস যেটা দেখতে পেলাম, এই বাড়ির নিচেও গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির নিচেও গ্রাউন্ড ফ্লোরে আরেকটি রুম করা রয়েছে। ঠিক অবিকল যে এই পিলারের পিলার দেখছেন, এই পিলার বরাবর সেই একই মাপের একই আয়ত্তের মধ্যে একটি ঘর নিচে তৈরি করা রয়েছে, যেটা এখনকার আর্কিটেকচারের মধ্যে ম্যাক্সিমাম কোনো রকম বাড়ি ঘর দেখা যায় না। আর সবচেয়ে বেশি দেখতে সৌন্দর্য লাগলো এই বাড়ির প্রত্যেক কটা ছোট্ট পরিবেশ, যা ছোটো ছোটো গাছপালা এবং তার গেটওয়েটা দেখুন আপনাদেরও ভালো লাগবে। রইল এই মন্দিরের কথা, প্রতিদিন শনিবার এই মন্দিরে পুজো হয়। এখন অবশ্য এই লকডাউনের হিসাবে জনবহুল বিশেষ একটা হয়, তবু এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে সামাজিক দূরত্ব মেনে এখানে পুজো দেওয়া হয়। তো আপনারা চাইলেও এখানে আসতে পারেন এবং আপনাদেরকে আমি বলেও দেবো কীভাবে আসবেন, কোথায় আসবেন, ঠিক আছে। তার তো প্রত্যেক কটা যে অ্যাড্রেস এবং ঠিকানা নিয়ম প্রত্যেক কটা আপনাদের জানিয়ে দেবো। তো চলুন দেখুন, আমি আপনাদের মন্দিরটা একবার দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মন্দির, দেখুন স্বর্গীয় মহেন্দ্রনাথ সাহার সেই কালীবাড়ি ঘাট। আজ মন্দিরের গর্ভগৃহ বন্ধ রয়েছে, এখন পুজো আসছে। আপনারা দেখুন, আমি আপনাদের সব সময় প্রত্যেক টাইম প্রতিদিন সব কিছু জিনিস আপনাদের জানিয়ে দেবো, আপনারাও চাইলে আসতে। অবশ্য মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির এবং সকলের কাছে মা কালী সবার কাছে দেখুন। আমি আপনাদের ভেতর দিকটাও দেখিয়ে দিচ্ছি, আসুন। সুন্দর নিদর্শন মা কালীর মহামায়ার মন্দির সেই
সুন্দর নিদর্শন। কথিত আছে জানা যায় যে এই মন্দির 700 বছরের পুরো। তখনকার সেই সময় স্বর্গীয় শাহাবাড়ির উদ্যোগে এই বাড়ি এই মন্দির স্থাপিত হয়। না দেখো এখানে মায়ের পুজো আশ্রা, মায়ের ভোগ, মায়ের সব কিছু জিনিসপত্র এখানে রাখা হয় এবং এখানে পুজো আশ্রার সব দ্রব্য রাখা হয়। এই হলো গঙ্গার সেই ধারের সুন্দর নিদর্শন যা মায়ের গর্ভগৃহ অপর দিক বক্তব্য। তো বন্ধুরা আজ এইটুখানি। আমিও যেমন এসেছি আছি নবাবগঞ্জ সেই মন্দির মা কালী মন্দিরে, আপনি আপনারাও আসবেন এবং আমি আপনাদের সব কিছু ঠিকানা সব কিছু জিনিস সব কিছু জায়গা আমি আপনাদের মধ্যে সব কিছু বলে দেবো। আর আমি চাইবো এরপরে আরও ভালো কোনো কিছু তথ্য এই মন্দিরের বিষয় নিয়ে আপনাদের জানাতে আপনারা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।